করোনা সংক্রমণ রোধে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষামূলক এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা প্রদানে বিলম্ব হলেও সমস্যা নেই, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। এস এম খোরশেদ, রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে চীন থেকে উপহার হিসাবে আসা করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, চীন থেকে দ্রুত টিকা আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এখন চায়না থেকে হয়তো বা প্রথমে আমরা ভ্যাকসিন পাব। আমরা প্রথমে যে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে আমরা পেয়েছি, তখন আমাদের যে টিম আছে সে টিম বসেছিল, ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা কীভাবে এই ভ্যাকসিনটি দিতে পারি। তখন আমরা সকলে সিদ্ধান্ত করি, যারা ফ্রন্ট লাইনার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হলেও কোনো সমস্যা নেই বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন সেকেন্ড ডোজ যারা পায়নি তাদেরকে আমরা দিতে পারব। সেই লক্ষ্যে সরকার যত রকমের চেষ্টা আছে করে যাচ্ছে, অর্থাৎ যেখানে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন পাওয়া যায় ভারত ছাড়াও ইংল্যান্ডে হোক, আমেরিকা হোক, অন্য কোনো দেশে হোক, আমাদের পররাষ্ট্র মন্ত্রী সহ সকলে মিলে চেষ্টা করছে। ভারতের ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন জাহিদ মালিক। ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ওটা আরেকটা সমস্যা বাংলাদেশেও। এই আমি জানতে পারলাম যে এই কিছু পাওয়া গেছে, একটা দুটো রুগী পাওয়া গেছে। তা আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে, ভয়ের কিছু কারণ নাই, আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।